পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজটমুক্ত করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, পৌরসভা ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক জানান, প্রথম পর্যায়ে কার্জন গেট থেকে বোরহাট পর্যন্ত যানজটমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, কোনো হকারকে তারা তুলে দেবেন না, কিন্তু পিচ রাস্তায় হকারি করা যাবে না। এছাড়াও এই রাস্তায় বিদ্যুতের তার মাটি তলা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক আরও জানান, বাধা আসবে, সেই বাধা অতিক্রম করে কাজ করা হবে, পরে মানুষ এই কাজের প্রশংসা করবে বলে তিনি জানান। শহর সৌন্দর্যায়নের কাজ, যানজট মুক্ত করা কাজ আমরা হাত দিয়েছি। আমরা বর্ধমান শহরের প্রতিটি মানুষের কাছে আবেদন করব যে আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে আমরা 2 থেকে 3 মাসের মধ্যে বর্ধমান শহরের আমূল পরিবর্তন করব। দেখেন যে বর্ধমানের সমস্ত বিশিষ্ট মানুষদের নিয়ে আমরা সংস্কৃতলে আমরা সভা করেছি। ইতিমধ্যে প্রশাসন, আমরা, পৌরসভা, বিধায়ক, আমরা সবাই মিলে বর্ধমান শহরে কাজ শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই কাজে সফল হব। ফুটপাত মুক্ত করছেন? না, ফুটপাত মুক্ত করছি মানে আমরা ফুটপাত মুক্ত করি নাই, আমরা বলেছি আমাদের পিচের রাস্তার উপর কোনো দোকান যাতে হকার না বসে। হকার পিচের রাস্তা ছেড়ে দিয়ে বসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনো হকারকে তুলতেও চাই না, কোনো হকারের পেটে লাথিও মারতে চাই না, আমরা কোনো টোটোওয়ালাকে বাদ দিতে চাই না। আমরা চাই আমাদের শহরের টোটোটা একটা সিস্টেমের মধ্যে রুট করে চলুক, যাতে কোনো যানজট বর্ধমান শহরে না হয়। কারণ লোকসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, রাস্তাঘাট এক জায়গায় দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট বাড়ানো যাচ্ছে না, তাহলে এই লোকগুলো চলবে কোথা থেকে? তাই এই লোকগুলোর কথা ভেবেই আমরা শুরু করেছি। এখন দেখি মানুষ সমর্থন করলে আমরা কাজ করতে পারবো, মানুষ সমর্থন না করলে কাজ হবে না। পাশাপাশি গুমটি মালিকরা যারা রয়েছেন, গুমটি বসে রয়েছে, তারা আতঙ্কিত রয়েছে। কোনো গুমটি মেন রাস্তার ওপর, আমাদের পিচের মেন রাস্তার ওপর কোনো গুমটি আর থাকবে না। নিচ থেকে ইলেকট্রিক লাইন সেটা আমরা করছি, মাপজব শুরু হয়ে গেছে, এস্টিমেট, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। এবং টেলিফোন ডিপার্টমেন্টেও আমরা ফোন করে আমরা দরখাস্ত করেছি পৌরসভার পক্ষ থেকে, যে যে টেলিফোন সব পোলগুলো পড়ে আছে তাতে কোনো লাইন নাই, অথচ রাস্তার মধ্যে পোলগুলো পুঁতে আছে, ইমিডিয়েট ওইগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে। তোরা বলেছে, আমরা ইনকোয়ারি করে দেখিনি কোনটায় লাইন আছে কোনটায় নাই, সরিয়ে দেবে। সমস্ত কিছু সরিয়ে দিলে আজকে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত অন্তত আমাদের রাস্তা 30 থেকে 35 ফুট আমরা ফাঁকা পাবো। তাহলে 30 থেকে 35 ফুটের রাস্তা, সেটা এখন হয়ে আছে 8 ফুট, কোনো একটা চার চাকা গাড়ি যেতে পারে না। তাই আমরা সবার সমর্থন চাই। এবং কিছু মানুষ হয়তো তারা অখুশি হচ্ছে, কিন্তু অখুশি হলে হবে না, বেশি সংখ্যক মানুষের কথা ভাবতে হবে। আর আমরা তো কাউকে সরাতে চাইছি না, আমরা কাউর পেটে লাথি মারতে চাইছি না, সবাইকে বুঝে ব্যবসাও করতে হবে, আবার সবাইকে মানুষ চলার জায়গাও তৈরি করে দিতে হবে। এর পাশাপাশি সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকা সৌন্দর্যায়ন করা হবে। আগামী 3 মাসের মধ্যে বিসি রোডকে যানজট মুক্ত করা হবে বলে বিধায়ক জানান। পৌরসভা কি করছে, তারা যেটা ভালো বুঝছে করছে, কিন্তু হকার তুলে দেওয়ার কথা তো নয়, কারণ হকার তুলে দেওয়ার কোনো কথা কোথাও হয়নি। তো পৌরসভা কি সিদ্ধান্ত নিয়েছে বলতে পারবো না, কি করছে সেটাও বলতে পারবো না। তবে আমাদের সরকারের নীতি, পশ্চিমবাংলা সরকারের নীতি, মাননীয় মুখ্যমন্ত্রী, কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। এবং যে মিটিং হয়েছিল ডিএমএর সামনে, সেখানেও ঠিক হয়েছিল, কোনো হকার উঠবে না। শুধু যেটা কথা হয়েছিল, পিচ রাস্তা থেকে মানুষকে ছেড়ে বসতে হবে। তো আমি জানি না আপনি বলছেন, তবে আমার মনে হয় হকার তো পৌরসভা তুলবে না। আমি যতক্ষণ না জানবো ততক্ষণ এ ব্যাপারে তো বলতে পারবো না। আর যে রং করবে বলে আর কি তাদের বলেছিল বাসগুলো খুলে নিতে। তো দেখুন, যদি রং হয় তাহলে তো বাস খুলে নিতেই হবে, না কারণ যে কাজটা করছে সেই কাজটাই তো বাধা দেওয়া যাবে না। তো আমি কালকে ওরা আমাকে এসেছিল, বলেছিল, তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই
পৌরসভা কাজ করবে, রং করবে, যদি কোনো কোথাও রিপেয়ারিং করে নিশ্চয়ই সেখান থেকে তো সেই মুহূর্তে সরে যেতেই হবে। তবে হকার তোলার কোনো কথা হয়নি, আর আশা করি পৌরসভা হকার তুলবে না, কারণ হকার উচ্ছেদ আমাদের সরকারের নীতি নয় বা বর্ধমান পৌরসভা সে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।